আজ আমরা শাহগঞ্জের ডানলপ ফ্যাক্টরির সামনে দিয়ে চলেছি ব্যান্ডেল চার্চের দিকে, অথবা ব্যান্ডেল স্টেশন থেকে অটো ধরে সোজা চলে আসা যায় ব্যান্ডেল চার্চে। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যতম প্রাচীন চার্চগুলির মধ্যে অন্যতম হলো ব্যান্ডেল চার্চ। ষোড়শ শতাব্দীর মধ্যভাগ থেকে পর্তুগিজরা ব্যান্ডেল শহরকে বন্দর হিসাবে ব্যবহার করতে শুরু করে। 1571 খ্রিস্টাব্দে তারা মুঘল সম্রাট আকবরের কাছ থেকে একটি শহর নির্মাণের অনুমতি পায়। 1598 খ্রিস্টাব্দ নাগাদ এখানে ক্যাথলিক খ্রিস্টানদের সংখ্যা ছিল প্রায় 5000। 1579 সালে পর্তুগিজরা এখানে একটি বন্দর ও দুর্গ নির্মাণ করে। 1599 সালে ক্যাপ্টেন পেড্রো তাভারেস ক্যাথলিক ধর্মপ্রচার ও গির্জা নির্মাণের জন্য সম্রাটের অনুমতি পান। 1599 সালে গঠিত হয় ব্যান্ডেল চার্চ। এই ব্যান্ডেল চার্চ ছিল পশ্চিমবঙ্গে নির্মিত প্রথম গির্জা। 1632 সালে মুর জাতি হুগলি আক্রমণ করলে এই গির্জাটি পুড়িয়ে দেয়, শুধুমাত্র ভিত্তিপ্রস্তরটি বাঁচানো যায়। এরপর 1660 সালে গোমেজ দি সোতো একটি নতুন গির্জা নির্মাণ করেন ও পুরনো ভিত্তিপ্রস্তর সেখানে স্থাপন করেন। ব্যান্ডেল চার্চের পোশাকী নাম ব্যাসিলিকা অব দি হোলি রোজারি, যিশুমাতা নোসা সেনোরা দি রোজারিওকে উৎসর্গ করা হয়েছে এই চার্চ। গির্জার সামনে একটি জাহাজের মাস্তুল রয়েছে। কথিত আছে বঙ্গোপসাগরে একটি জাহাজ প্রবল ঝড়ের মুখে পড়লে মেরিমেদা জাহাজটিকে রক্ষা করেন, এরপর কৃতজ্ঞতাস্বরূপ জাহাজের ক্যাপ্টেন জাহাজের মাস্তুলটি গির্জায় দান করেন। গির্জায় 3টি পূজাবেদি, কয়েকটি সমাধি প্রস্তর, একটি পাইপ অর্গান ও মেরির একটি সিংহাসন রয়েছে। 1988 সালে পোপ জন পল টু এই পবিত্র স্থানকে মাইনর ব্যাসিলিকার মর্যাদা দেন।